একটা মজার একটা বিষয় দেখাই। হ্যাঁ, ধরুন যে আপনি ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা আছে আমাদের ফাজিল, মাদ্রাসার ফাজিল এবং কামিল সেশনে সমস্ত কাজকর্ম, অনলাইন কাজকর্ম, অফলাইন কাজকর্ম মূলত এই ওয়েবসাইট দ্বারাই করা হয়। এখন ধরুন আপনি এখানে পেমেন্টের অপশনে আসেন, আপনি মাদ্রাসার সেবা, এখানে যদি আপনি কোনো কিছু করতে চান, কোনো ফি জমা দিতে চান, এফিলিয়েশন ফি, সার্ভিস ফি, সেশন ফি কিংবা হচ্ছে এডমিশন ফি জমা দিতে চান, তাহলে মূলত আপনার এখানে আসতে হবে। এখানে এসে পেমেন্ট ইনফরমেশনে যাওয়ার পর আপনি যে কাজটা করেছেন সেই অনুপাতে আপনার পে স্লিপ আসবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। এখন মজার বিষয় সেটা না, মজার বিষয় হচ্ছে আপনি যদি নিউ কামার হন তাহলে আপনি কি করবেন, আপনাকে ডেফিনেটলি ইনস্ট্রাকশন ফলো করতে হবে। সো আপনি ইনস্ট্রাকশন ফলো করেন, দেখেন আপনারা তাকে কী দেখায়। এক কাপ চা দিয়েছে আপনাকে এনে খাইতে, একটা ট্যাব দেখাইতেছে। সো আপনার প্রথমে মনে হতেই পারে যে একটা পিকচার, সাধারণ পিকচার, এই পিকচার হয়তো রিলোড করলে আমার ইনস্ট্রাকশনটা আসবে, কিন্তু আপনি রিলোড করেন, এটা ব্ল্যাক হয়ে গেছে। দেখছেন মজার বিষয়, হোয়াইট হয়ে গেছে, এখানে কোনো তথ্য নাই। আপনি হোমে ক্লিক করেন, নতুন একটা ছবি দিবে, এখানে আপনাকে কফি খাওয়া হবে, সাথে কিবোর্ড খাওয়াই দিবে, বুঝছেন। আবার আপনি রিলোড দেন, নতুন একটা পিকচার, যেখানে ইনস্ট্রাকশন থাকার কথা ছিল সেখানে বিভিন্ন ধরনের পিকচার দিয়ে আপনার হোম পেজটাকে ভরে রাখছে। এমন যদি হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অবস্থা, তাহলে আসলে মানুষ শিখবে কীভাবে? যাই হোক, চেঞ্জ, পরিবর্তন দরকার আসলে এইসব বিষয়গুলোর মধ্যে।